তোর প্রলয়ঙ্করি রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা। মা আসছেন আর কিছুদিনের অপেক্ষা মাত্র, তারপরে মা আসছেন এই ধরাধামে, আসছেন প্রত্যেক মানুষ রূপী অসুরকে বধ করার জন্য। অবশ্য প্রত্যেক নারীর মধ্যেই মা দুর্গা বাস করেন, কিন্তু সেটা শুধু বুঝে ওঠার এবং সময়ের অপেক্ষা। তবুও নারীরা দুর্বল, অসহায়, এখনো নারীরা স্বাধীন নয়, নারীদের এখনো ভয় পেতে হয় এই মানুষরূপী দানবদের থেকে। নারীরাও সমাজের অর্ধেক অংশ, কিন্তু তাদের দমিয়ে রাখা হয়। বেশিরভাগ মানুষ তো মনে করে নারীর হাতে বই খাতা নয়, খুনতি মানায়। তারপর একটা বয়সের পর নারীর ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হয়। জানতে চাওয়া হয় না সে কি আগে কিছু করতে চায়। নারী তুমি সত্যি অসহায়, নারী তুমি মহান। কখনো তুমি মেয়ে, কখনো তুমি স্ত্রী, আবার কখনো তুমি দয়াময়ী মা, আবার কখনো তুমি মা দুর্গা, কখনো মা কালী। তুমি নারীর উৎস, তুমি এই সৃষ্টির উৎস। এত কষ্ট দুঃখ সহ্য করেও তোমরা চুপ করে থাকো। প্রত্যেক নারীতে দেবী দুর্গা বাস করে, শুধু তাকে জাগিয়ে তোলার অপেক্ষা। এই মাস নারী শক্তির আরাধনার মাস, নারী শক্তিকে জাগিয়ে তোলার মাস, ভালো মানুষ রূপী মহিষাসুরদের বধ করার মাস। তাই নারী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহর অনধারিণী। জাগো তুমি, জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহর অনধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো।
ঘন ঘন আধারে ভোর তুই যে মা আলোর দিশা স্বর্গ হস্তা মহাকালী অপরূপা তোর প্রলয়ং পরি রূপে কেঁপে ওঠে শত্রুর তোর বাড়ি জয় জয় মা সেজে মা তুলির পরশে তরি অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী তুই যে মা অন্নপূর্ণা সন্তান স্নেহে তুই মা যেন কল্যাণী সম্পূর্ণা ওর কথা যেন মন্ত্রচারণ সম কঠিন অনুশাসন ধৈর্যের সর্বংশ পৃথিবী